আমরা এক ধরনের ইচ্ছা থাকে না, সুপ্ত ইচ্ছা মনের মধ্যে থাকে, তেমনি আমাদের বলতে আমি, আমাদের যারা প্রিয়জন দল, আমাদের যারা দর্শক সবাই মিলে একটা, যদি আমরা শব্দটি উচ্চারণ করি তখন আমরা প্রত্যাশা করি যে যখন একই অঞ্চলে একই সঙ্গে পথ চলে যারা শিল্পী হিসেবে, তাদের কাছ থেকে যদি একটু দুটি গান শোনা যায় যে গানটা দুজনে মিলে করবে, এরকম একটা অনুরোধ যদি আপনাদের কাছে রাখি, তবে কোন গান দিয়ে আপনারা শুরু করবেন? জি অবশ্যই, আমরা শুরু করতে চাচ্ছি আমাদের সিলেট তথা বাংলাদেশের একজন বিখ্যাত লোকগীতির গীতিকবি শ্রী রাধারমণ দত্তের একটি গান দিয়ে, সারানি শিকই ছিলাইরে রসরাজ, এই গানটি আমরা দুজনে মিলে করছি। বাহ, এত সহজ ইচ্ছা পূরণ হবে এটা ভাবতেই পারি না। আসলে একসঙ্গে পথ চলার যদি অভিজ্ঞতা থাকে, তবে এটি শিল্পীদের জন্য অত্যন্ত সহজ। আমরা আসলে শিল্পী হিসেবে সবসময় চাই শ্রোতার ইচ্ছা পূরণ করতে। বাহ, আমাদের মনের বাসনা যেটা আর কি, সবসময় এটা মনে পোষণ করি। শুনি। ওরে নিকটে না আইসো বন্ধু, না ছুঁয়ো আমারে রে রসরাজ, গোপীর মন চোরা সারানি শিকই ছিলাই রে রসরাজ, গোপীর মন চোরা সারানি শিকই ছিলাই রে রসরাজ, গোপীর মন চোরা নিকটে নাই সো বন্ধু, না ছুঁয়ো আমারে রে রসরাজ, গোপীর মন চোরা নিকটে নাই সো বন্ধু, না ছুঁয়ো আমারে রে রসরাজ, গোপীর মন চোরা
জোড়া সাজা নিশি কইছিলাই রে রসরাজ গোপীর মন জোড়া রে রসরা গোপীর মন জোড়া